হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছে। শশা আকার নিয়ম ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ফুলপাখি ড্রয়িং একাডেমি। এইদিকে এরকম একটি ছোট ফুল, এরপর সম্পূর্ণ শশাটিতে টিয়া রং, এরপর টিয়া রঙের ভেতর সবুজ রং দিয়ে বেশ কয়েকটি রেখা এভাবে টেনে দিবে। ঠিক এভাবে প্রতি রেখার পাশে অল্প একটু টিয়া রং রেখে বাকি জায়গাটুকু আপনি হলুদ রং করবেন। তো বন্ধুরা, হয়ে গেল শশা আঁকা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। নিচে খয়েরি। তো হয়ে গেল শশা আঁকার নিয়ম। থ্যাংক ইউ সো মাচ।